সুন্দর আছে সো এইস ব্যাপারটা ইটস ইট হ্যাজ সাকড মি ইন হ্যাঁ ইন দ্যাট সেন্স কিন্তু কিছু সময়ও নেই অন্য কিছু হবার এবং ইত্যাদি কিন্তু এই সত্যিকার নিয়ে কাজ করছি কাজ করতে করতে একটা অদ্ভুত একটা ব্যাপারের সম্মুখীন হলাম যেটা দিয়ে শুরু করা যেতে পারে একজন সমালোচক আছেন মানে মানে আমি কাজ করতে গিয়ে যেটা বুঝেছি যে সত্যিকার নিয়ে তথাকথিত একাডেমিক লেখা সে অর্থে খুব কম হয়তো আশ্চর্যভাবে দেখা যেতে পারে হয়তো একটু ঋতিক ঘটকের একটু বেশি আছে সত্যিকার যেগুলো আছে সত্যিকার উপর সেগুলো বেশিরভাগই জার্নালিস্টিক ক্রিটিক্যাল ইনসাইট যেগুলো বলে সেগুলো লেখা কম এবং তার মধ্যে একজন আছেন যার লেখা আমার মনে হয় অবিলম্বে অনুবাদ করা উচিত অমিতাভ চট্টোপাধ্যায় আসানসোলে থাকতেন তিনি এক্সটেন্সিভলি সত্যিকার উপর লিখেছেন তার লেখা পড়ছিলেন এবং সেই লেখা পড়তে পড়তে একটা জায়গায় আমার লেখা অবাক হয়ে যেত সেটা হচ্ছে পথের পাঁচালী নিয়ে উনি পথের পাঁচালী নিয়ে উনি আলোচনা করছেন আলোচনা করছেন অমিতাভ চট্টোপাধ্যায় এবং সেখানে একটা বিশেষ জায়গায় আমি সেখানে একটা বিশেষ জায়গায় উনি একটা দৃশ্য নিয়ে আলোচনা করছেন এবং দৃশ্যটা আমাদের খুব চেনা ইন্দ্র ঠাকুরকে যখন সর্বজয়া বার করে দিচ্ছেন হ্যাঁ বাড়ি থেকে শেষবারের মতো এবং তারপরেই ওই বিখ্যাত ট্রেনের সিটটা হবে সেইখানে দেখছি যে একদম দৃশ্যটা বর্ণনা করছেন এই জায়গাটা মেমোরি আর আর্কাইভ একসময়কার ক্রিটিক্যাল কাজকর্মের মধ্যে মানে আমার সত্যিকার নিয়ে কাজ করতে গিয়ে যেটা দেখছি যে একটা সবচেয়ে আমাকে ভীষণ বোর হতে হয় তার কারণটা হচ্ছে যে যারা আগে যারা কাজ লিখতেন 1960s ইত্যাদিতে তারা খুব এলাবোরেটলি ডিসক্রাইব করতেন সিনেমা আমাদের বুঝতে হবে যে এখানে কোথাও একটা মেমোরির সাথে একটা যোগাযোগ আছে কারণ বেশিরভাগ জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে যারা ছবিটা দেখেননি একবার দেখেছেন তাদের ছবিটা আর অ্যাক্সেসে নেই সো ওয়ান অফ দ্য টাস্ক অফ দ্য ক্রিটিক ওয়াজ টু ব্রিং ব্যাক দ্য মেমোরি অফ দ্য ফিল্ম লাইফ সো দে ওয়েন্ট অন অ্যান এলাবোরেট ডিসকাশন হ্যাঁ একদম প্রায় পুঙ্খানুপুঙ্খ একটা ডিসকাশনের মধ্যে দিয়ে যাচ্ছে তো অমিতাভ চট্টোপাধ্যায় এরকম একটা ডিসকাশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেইখানে উনি একটা দৃশ্যর কথা বলছেন যে ইন্দ্র ঠাকুর সর্বজয়ার ভর্ৎসনা শুনে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং তারপরে একটা শটে দেখা যাচ্ছে ইন্দ্র ঠাকুর একটি পুকুরের পাশে দাঁড়িয়ে আছেন এবং দূরে কতগুলো ছেলে চলে যাচ্ছে মজা হচ্ছে আমাদের যে ছবিগুলো সেখানে ওই দৃশ্যটা নেই ওই শটটাই নেই এবং এটা আমাকে এমন একটা পাজলের সম্মুখীন করছে সেই পাজলটা আরও কারণ এটা হতেই পারে যে কিছু কিছু শট থাকে না একটা ছবি থেকে চলে যায় কারণ সত্যিটাই নিজেই অপরাজিত থেকে দুটো দৃশ্য উনি বাদ দিয়ে দিয়েছিলেন একটা অদ্ভুত হুইমসিক্যালি কারণ দৃশ্যগুলো আমরা যা শুনি দৃশ্য দুটো দৃশ্যই প্রচণ্ড ইভোকেটিভ একটা হচ্ছে অপু কলকাতায় এসছে হ্যারিসন রোডের ওই জায়গাটা গিয়ে একটা জায়গায় অপু দাঁড়িয়েছে বৃষ্টি পড়ছে এবং হঠাৎ একটা জায়গায় শেডের তলায় অপু গেল পাশে হঠাৎ দেখা যাচ্ছে যে কতগুলো চীনা লোক তারা চীনা ভাষায় কথা বলছে তো অপু হঠাৎ এই কসমোপলিটানিজমের মধ্যে এসে অপুর মুখে একটা হাসি তৈরি হয় একটা হাসি উদ্ভাসিত হয় যে অপু শহরে এসছে এই দৃশ্যটা নেই আরেকটা দৃশ্য নেই যেটা হচ্ছে যে অপুর সর্বজয়া মারা গেছে অপু এসছে অপু দেখেছে শুনেছে যে সর্বজয়া মারা গেছে সন্ধ্যেবেলা অপু পুকুরে একটা ডুব দেয় ডুব দিয়ে উপর দিকে তাকায় এবং আকাশের দিকে তাকিয়ে অপু বলে কালপুরুষ এই দৃশ্যটাও নেই তাই
ফিল্ম থেকে কতগুলো দৃশ্য চলে গেল। কিন্তু অমিতাভ চট্টোপাধ্যায় যে সঠিক কথা বলছেন সেটি চলে যাওয়াটা আর একটু পাজলিং। তার কারণটা হচ্ছে, এবার আমি যদি ছবিটা দেখি যে ইন্দ্র ঠাকুর বেরিয়ে গেল, তারপরে সর্বজয়ার মুখের একটা ক্লোজ আপ আছে, তারপরে তারপরে দৃশ্যটা হচ্ছে দুর্গা ওই কাশ কাশ ফুলের মাঠে দাঁড়িয়ে আছে এবং পাইলেন্স গুলো দেখা যাচ্ছে, এটাতে ডিজলভ হয়েছে। সেন্সেসটা ডিজলভ, এটা আরো আনলাইকলি যে মধ্যখানে একটা শর্ট ছিল, কারণ ডিজলভ একটা বিশেষ প্রসেসে হয়। ডিজলভের মধ্যখান থেকে একটা শর্ট ছিল, সেটা বের করে নিয়ে আবার ডিজলভ করে দিল। সো অমিতাভ চট্টোপাধ্যায় ওই দৃশ্যটা নিয়ে লিখছেন প্রায় দেড় পাতা, দৃশ্যটা না একটা শর্ট, একটা সিঙ্গেল শর্ট, যে শর্টটা আসতেই পারে না বিকজ দেয়ার ইজ এ ডিজলভ। সো উই ডোন্ট নো, আমার পড়াটা ভুল হচ্ছে না কি হচ্ছে। এটা থেকে একটা জিনিস বোঝায় যে যে ফিল্ম বডি যদি সেলুলয়েডের সিটটাকে একটা শরীরের সাথে তুলনা করি, তাহলে ইটস ফ্রাজাইল অ্যান্ড ইটস ইন ফ্লাক্স চেঞ্জেস। একটা ফিল্ম বলে যে জন্য যতদিন যাচ্ছে একটা জিনিস বারবার বারবার মনে হচ্ছে যে আদপেই ফিল্ম টেক্সট বলে ব্যাপারটা হয় না, ব্যাপারটা বলে ফিল্ম ইভেন্ট। কারণ ফিল্ম ইভেন্ট তো বটেই একটা দিক থেকে, কারণ আমরা একটা ছবি বিভিন্ন অবস্থায় দেখি, আমরা কম্পিউটারে দেখি, আমরা হলে দেখি, টিভিতে দেখি, হলের বিশেষ বিশেষ হলে দেখা, নন্দনে দেখা একরকম, প্রিয়াতে দেখা একরকম, অন্য জায়গায় একরকম। প্রতিটা জায়গায় যে জিনিসটা একদম অত্যন্ত পাল্টে যায় সেটা হচ্ছে সাউন্ড। সাউন্ড দুটো মানে তিনটে জায়গায় তিন রকম হয়, আমি যেমন কম্পিউটারে শুনছি সেটা একরকম, আমি যখন একটা এভিআই ফাইলে শুনছি সেটা কম্প্রেশন, বা এবার আমি যদি কম্পিউটারে শোনার কথা বলি একটা এমকেভি MP4 বিভিন্ন যে ফরম্যাটসগুলো আছে তার এক এক রকম কম্প্রেশন হয়, এবং সেটা প্রথমত যেটা অ্যাফেক্টেড হয় সেটা হচ্ছে সাউন্ড। তো সাউন্ড অফে যেটা যে সাউন্ডটা তৈরি করা হয়েছে সেটা কতটা রিপ্রোডিউসড হবে এবং কতটা আমার কাছে ফিরবে সেটা একটা ব্যাপার, সেটা ভ্যারিয়েবল, এবং সেটা ভ্যারিয়েবল নট উইথ ইন দ্য ফর্মাট ইন উইচ ইউ আর সিইং বাট ইন দ্য কনটেক্সট ওয়াই উই আর সিইং। সো ইন দ্যাট সেন্স ব্যাপারটা সিনেমার মধ্যে টেক্সচুয়ালিটিটা অতটাই আছে কিনা সেটা একটা চিন্তার কথা, অত গোটাটাই সিনেমাটা একটা ইভেন্ট। টেক্সট না ইভেন্ট, ইভেন্ট হলে তার মেমোরির অভিজ্ঞতা কি, টেক্সট হলে তার মেমোরির অভিজ্ঞতা কি, ওর ওটার মধ্যে আমি যাচ্ছি। কিন্তু আরও কতগুলো মানে র্যান্ডম কতগুলো কথা মনে আসছে সে সে অর্থে বলা যায়। মানে আমি প্রজেকশনের যে ইয়েটা দেখছিলাম, রাইট আপগুলো দেখছিলাম, সেখানে এই আজকের যে অনুষ্ঠান মানে এই প্যানেলটার মধ্যে অবধারিতভাবে আন্দ্রে বাজার কথা এসছে, আন্দ্রে বাজার, এবং সেই আন্দ্রে বাজার যে সবচেয়ে তার বিখ্যাত যে প্রবন্ধটা অন্টোলজি অফ ফটোগ্রাফি গেমে, তার একটা লাইন আছে, সেই লাইনটা মানে আই ক্যান নেভার ফরগেট, লাইনটা একটু রোম্যান্টিক কিন্তু আমার একদম হুবহু মনে নেই, কিন্তু ব্যাপারটা এরকম। আন্দ্রে বাজার বলছেন যে আমি চোখ দিয়ে পৃথিবীটাকে দেখি কিন্তু পৃথিবীর সব কিছু সমস্ত দৃশ্য সব কিছু আমার রেসপেক্ট পায় না। ক্যামেরার যেহেতু কোনো মন নেই, ক্যামেরা আমাকে রেসপেক্ট দেয়, and I can look at things without উনি গ্রাইম অ্যান্ড ডাস্ট অফ প্রিকনসিভড নোশনস বলছে, অর্থাৎ উনি বলছেন যে এই খালি চোখে যখন দেখা তখন আমার চোখের উপর একটা পরত থাকে, ক্যামেরা দিয়ে যখন দেখছি আমি সেটা ছাড়া দেখছি। সো লেটস থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড লেটস থিঙ্ক দ্যাট হাউ ইট ইজ রিলেটেড টু মেমোরি আর্কাইভ এটসেট্রা। আনবাজার এই আইডিয়াটা ক্যান বি ইজিলি কন্টেস্টেড, যে ক্যামেরার মানে আনবাজার কি বলতে চাইছেন সেটা একটু ভালো। আনবাজার বলতে চাইছেন যে সাপোজ একটি আই এম লুকিং অ্যাট সামওয়ান, একটি শিশু, একটি নারী, একটি পুরুষ, একটি ইন্দু ইত্যাদি, একটি অ্যানিমাল জন্তু, লেটস থিঙ্ক অফ ওয়ান আইডিয়া যেটা একটা লোককে দেখে আমাদের মাথায় ঢুকে যাবে, সেটা হচ্ছে মিউজিক। So I am considering someone, something beautiful or not. Beauty jinish ta culturally coded. Ha, je amar ekta
এক একটা শারীরিকতার আইডিয়া থাকে, একটা ফিজিক্যাল আইডিয়া থাকে, সেখান থেকে একটা কালচারাল কনসেপশন আসে কিন্তু। সো ওয়েন আই এম সিইং সামথিং অ্যান্ড অ্যান্ড কনসিডারিং ইট বিউটিফুল, আই এম অ্যাকচুয়ালি গাইডেড বাই আইডিয়াস, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমার দেখাটা সেটা অবজেক্ট আর আমার চোখের মধ্যে কেন একটা মিডিয়েশন আছে অফ ল্যাঙ্গুয়েজ অফ আইডিয়াস। আনেবাজার মতে ক্যামেরা ক্যান লুক অ্যাট থিংস উইদাউট প্রিকনসিভড নোশনস অ্যান্ড আইডিয়াস, বাট দিস ক্যান বি চ্যালেঞ্জড রেসপেক্টিং আনেবাজার'স আইডিয়া, বিকজ আনেবাজার ইজ থিঙ্কিং অফ দ্য অন্টোলজি অফ দ্য ফটোগ্রাফিক ইমেজ। অ্যান্ড কারণ ওই গোটা প্রবন্ধটা একটা খুব ট্যান্টালাইজিংভাবে শেষ হয়েছিল, একটা গোটা প্রবন্ধ জুড়ে, প্রবন্ধটা সিনেমা নিয়ে, প্রবন্ধটা হচ্ছে ফটোগ্রাফিক ইমেজ, গোটা প্রবন্ধ জুড়ে ফটোগ্রাফিক ইমেজ একটা সেলিব্রেশন করা হচ্ছে। ফটোগ্রাফি এসে বিশেষ করে পশ্চিমের যে ভিজুয়াল কালচার তার মধ্যে কী কী চেঞ্জ নিয়ে আসলো সেটা একটা সেলিব্রেট করা হচ্ছে। দুম করে লাস্ট একটা লাইন আছে যে লাইনটা মনে হয় আসলে অন্য একটা প্রবন্ধের লাইন, সেটা এই প্রবন্ধের মধ্যে ঢুকে পড়েছে হঠাৎ করে, সেটা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও সিনেমা ইজ এ ল্যাঙ্গুয়েজ, এই লাইনটা দিয়ে অদ্ভুতভাবে শেষ হয়ে গেছে একবার এই প্রপোজিশনটা। ইট চেঞ্জেস দ্য এন্টায়ার এসে, বাট দ্যাটস হাউ আনেবাজার রাইটস, হি জাস্ট লিভস ইট ড্যাংলিং আউট দেয়ার and lives there, which says অর্থাৎ একটু আগে এই লাইনটা যে কিন্তু তার সত্ত্বেও ছবিটা সিনেমাতে এক ধরনের ভাষা, যেখানে গোটা প্রবন্ধটা সিনেমা নিয়েই না ফটোগ্রাফি নিয়ে, তার ঠিক এক পাতা আগেই আন্দ্রে মাসা বলছেন যে ক্যামেরা যেভাবে যে একটা বস্তুকে প্রোফিল্মিক স্পেসকে দেখে সেখানে ভাষাহীন, একটা ভাষাহীন দেখা। অর্থাৎ আন্দ্রেবাজার যেটা বলছেন যে স্টিল ফটোগ্রাফ যখন সিনেমা হয়ে যায় সামথিং রিটার্নস ব্যাক টু দ্য ভেঞ্জেন্স, সামথিং হুইচ ওয়াজ রিপ্রেসড, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ। সো লেটস একটা আইডিয়া ঢুকলো, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা জানি সিনেমায় ল্যাঙ্গুয়েজ আছে, ওয়েন আই ফ্রেম সামথিং আই এম ইউজিং ল্যাঙ্গুয়েজ, ফ্রেমিং এর মাধ্যমে আমি একটা ভাষা তৈরি করছি, এই জিনিসটা একটু মাথায় রাখার বিচার। অর্থাৎ আমি একটা প্রোফিল্মিক স্পেসকে নেহাতি দেখি না, আমি প্রোফিল্মিক স্পেসকে একটা ভাষার মধ্যে দিয়ে দেখি, এটা একটু মাথায় রাখি, হয়তো যদি না ভুলে যাই আমি এই পয়েন্টটা ফেরার চেষ্টা করব। যে জিনিসটা আমাদের বোঝার সেটা হচ্ছে যে এই যে সিনেমা যেটার মধ্যে হেজিমনি কুয়েতে আমাদের খালি মনে হয় যে সিনেমা মানেই আমাদের মাথায় আসে ফিকশন ফিল্ম, বিকজ ইটস হেজিমনি, যে সিনেমা ফিকশনাল সেটা হেজিমনি। 1896 থেকে আজ অব্দি যতগুলো সিনেমাটিক ইমেজের জন্ম হয়েছে অত দেখা যাবে তার 50% কি তার চেয়েও বেশি নন ফিকশনাল ইমেজেস। হ্যাঁ, আমরা প্রতিদিন প্রতিনিয়ত আই এম কিপিং ইন মাইন্ড টেলিভিশন এন্ড ইন্টারনেট ইউটিউব ইত্যাদি ইত্যাদি, আমরা যে যে ইমেজের সম্মুখীন হই তার মধ্যে অধিকাংশ 50% নন ফিকশনাল ইমেজেস, কিন্তু তৎসত্ত্বেও আমাদের মনে হয় যে সিনেমা ফিকশনাল। সেটা একটা হেজিমনির কারণে, শুধু হেজিমনির কারণে না, আমাদের উপর কতগুলো আইডিয়া চাপিয়ে দিয়েছে বলে না, আমরাও সিনেমার কাছ থেকে ফিকশন ডিজায়ার করি, আমাদের সিনেমার কাছ থেকে এক ধরনের কল্পিত গল্প ডিজায়ার করি বলেই আমাদের মনে হয় যে সিনেমা ফিকশনাল। একটা জিনিস মনে রাখা দরকার যে প্রতিটি সিনেম্যাটিক ইমেজ কিন্তু নন ফিকশনাল, নন ফিকশনাল জায়গাটা সিনেমাটিক ইমেজ থেকে বাদ দেওয়া যাবে। তার কারণ হচ্ছে সিনেমা হচ্ছে ইন্ডেক্সিক্যাল ইমেজ। ইন্ডেক্সিক্যাল ইমেজ মানে ব্যাপারটা কি, যে যখনই একটা সাইন, সেই সাইনটা ধরে যাক একটা সাইন আছে, সেটা কিছুর একটা সাইন, এই দুটোর মধ্যে যদি একটা এক্সিস্টেন্সিয়াল লিঙ্ক থাকে সেটাকে বলে ইন্ডেক্সিক্যাল। অর্থাৎ কেউ আমার মুখ দেখে আমার একটা প্রতিকৃতি এঁকেছে, সেই প্রতিকৃতিটা সে যদি খুব কুশলী শিল্পী হয় সে স্মৃতি থেকে আঁকতে পারে, কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট ইজ অলওয়েজ ইন্ডেক্সিক্যাল। ফিঙ্গারপ্রিন্ট মিন্স দ্যাট আই হ্যাভ আ থাম্ব অ্যান্ড দিস ইজ দ্য ইমপ্রেশন অফ দ্য থাম্ব। সিনেমাটিক ইমেজও বেশিরভাগ জায়গায় ইন্ডেক্সিক্যাল, অর্থাৎ সামথিং ওয়াজ দেয়ার ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা when the cinematographer clicked the shutter or something like that, then sheta chobi utheche eta post digital state e ele eta onekta palte jay, but let's keep that aside for the time being.
অতএব আমি অপুর সংসার দেখছি, অপুর সংসারের একটি ইমেজ আছে, একজন সুদর্শন যুবককে দেখা যাচ্ছে, সেই সুদর্শন যুবক অপু অপূর্ব কুমার রায় হতে পারে, কিন্তু তার আগে তিনি সুব্রত চট্টোপাধ্যায়, অর্থাৎ 1959 সালে সুব্রত চট্টোপাধ্যায়। ওই ইমেজটা আগে নন ফিকশন, তারপরে ফিকশন, তারপরে সেখান থেকে ফিকশন তৈরি হয়। যেই মুহূর্তে মেনলি শব্দটা আসে, এবং এখানেই কতগুলো প্রবলেম হয়, যে মেমরি ইজ এ হিউম্যান অ্যাট্রিবিউট, যেটা আস্তে আস্তে আমরা ডিজিটাল মেশিনসের মধ্যে এক ধরনের হিউম্যানাইজেশনের প্রচেষ্টা আছে, এর মধ্যে এই ট্রান্সলেশন খুব ইজি না। আমার মেমরি আর কম্পিউটারের মেমরি, আমার ইন্টেলিজেন্স কম্পিউটারের ইন্টেলিজেন্স, দুটো এক জিনিস না। অতএব হিউম্যান মেমরির আর্কাইভ আর আর্টিফিশিয়াল আর্কাইভ কি, সেগুলোর মধ্যে কতগুলো ভাবার ব্যাপার আছে। কিন্তু যাই হোক, মেমরি জিনিসটার সাথে যে জিনিসটা জড়িত সেটা হচ্ছে ডিপ্রেশন। আমরা জানি যে আমাদের এই এইটুকু জীবনে আমরা প্রতিদিন যা যা এনকাউন্টার করেছি, ইমেজেস, সাউন্ডস, ইভেন্টস ইত্যাদি ইত্যাদি, ইমোশনস, আমাদের তো সব কিছু মনে থাকে না, কারণ বেশিরভাগটাই তাহলে রিপ্রেসড হয়ে যায়। সিনেমার মেমরিতেও রিপ্রেশন কাজ করে, এবং সিনেমার মেমরি হয়তো রিপ্রেশনের উপরেই দাঁড়িয়ে আছে। এবং সেই রিপ্রেশনের মধ্যে দেখা যাবে, এই যে বলছি প্রতিটা সিনেমাটিক ইমেজের মধ্যে নন ফিকশনাল বলে একটা জিনিস আছে, নন ফিকশনালটাই বেশিরভাগ সময় রিপ্রেসড হবে। মানে ধরা যাক যে আমরা একটা ছবির দৃশ্যে একটা পটভূমি দেখছি, শহরের একটা অংশ দেখছি, সেই অংশটা কি মানে রিপ্রেসড হয়ে যেতে পারে। আব্বাস কিরোসিন সিং মারা গেছেন কয়েকদিন আগে, তার তিনটে ছবি অন্তত ওই কলকের ট্রিলজি যেটা বলা হতো, সেটা একটা পটভূমিতে আছে, যেই পটভূমির মধ্যে মেমরি আছে, আর্ট মেমরি অফ আর্ট। একটা দিন যদি চলে আসে যেখানে এই নন ফিকশনাল ভ্যালুটা চলে যায়, তাহলে ছবির গল্পটা পাল্টে যাবে। ঠিক আছে, ওই নন ফিকশনাল মেমরিটা আবার আমার কাছে যা, কিন্তু কলকের ওই অঞ্চলের লোকের কাছে এই ছবির ভ্যালু আলাদা, সে যখন দেখছে সেটা ভ্যালুটা কমপ্লিটলি পাল্টে যাচ্ছে। সেখানকার অঞ্চলের লোকেদের স্মৃতি থেকে যখন আর্থকোয়েকের সেই ঘটনাটি চলে যাবে, তখন ছবিটার মানেটা পাল্টে যাবে। অতএব আর্কাইভ করার মধ্যে আমাদের একটা জিনিস মনে, এই জিনিসটা মাথায় রাখা উচিত, যে সব ছবি নন ফিকশনাল, ফিকশন ছবিও নন ফিকশনাল। যে ছবি সম্পূর্ণভাবে সেটে একটি আর্টিফিশিয়াল অবস্থায় তৈরি করা হচ্ছে, সেটাও নন ফিকশনাল। কীভাবে নন ফিকশনাল? আমি উত্তম কুমার সুদর্শনের একটা ছবি দেখেছি, ছবিটা কোনো মানে আমি দেখতে পাচ্ছি যে এটা স্টুডিওর মধ্যে পেন্টেড ব্যাকড্রপে তৈরি করা, তাহলে সেখানে নন ফিকশনাল কি? সেখানে নন ফিকশনাল হচ্ছে একটা বাচনভঙ্গি, একটা ভাষা, এক ধরনের ব্যবহার, হ্যাঁ হ্যাঁ, এরকম একটা সৌজন্য। এইরকম যে জায়গাটা, সেখান থেকে আরেকটা জিনিস যেটা চাই, 5 মিনিটের ভিতরে বসে যাচ্ছে, হ্যাঁ, যে জায়গাটা একটা ফিরে আসে, সেটা হচ্ছে আরেকটা জিনিসের কথা ভাবা যায়, সেটা হচ্ছে আইডিয়া তো উন্ড বা স্কার, স্কার একটা উন্ড বা স্কার, সেটা কিপস মেমরি অ্যালাইভ, মেমরি অফ সার্টেন কাইন্ড অফ ভায়োলেন্স। মিলাতে টাইম লাগে, যে ঘটনাটা হয়তো এমনিতে আমি ভুলে যেতাম, দ্য স্কার রিমাইন্ডস মি অফ ইট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আমাদের যেটা মনে রাখতে হবে, তাহলে একটা সিনেমেটিক বডি বলে কিছু একটা আছে, তার কি সিনেমেটিক উন্ড বা সিনেমেটিক স্কার সম্ভব হয়? আমাদের যেটা মনে রাখতে হবে, যে সিনেমেটিক বডি জিনিসটাই একটা ফ্র্যাঙ্কেনস্টাইনিয়ান মনস্টার মধ্যে তৈরি করে, অর্থাৎ ইটস নট অ্যা হোলসাম বডি, ইউ কাট অ্যান্ড মানে স্লাইস, অ্যাড আপ, সাবট্রাক্ট, হ্যান্ড প্যান, এইভাবে এইভাবে একটা একটা খুব ফ্র্যাজাইল একটা বডি তৈরি করা, যেটা ওই মনস্ট্রাস বা সামথিং লাইক দ্যাট। অতএব তার মধ্যে উন্ড নিজের মধ্যেই আছে, তার মধ্যে একটা অন্যতম ওই সিনেমেটিক বডির একটা অন্যতম এলিমেন্টই হচ্ছে, যেটা আমরা রাবদিন বলি, যেটা আসলে ভায়োলেন্স, সেটা হচ্ছে কাট। সো ইটস কন্টিনিউসলি কাট, কাট অ্যান্ড স্প্লাইস। সিনেমাতে ফার্স্ট যে জিনিসটা রিপ্রেসড হয়ে যায়, সেটা হচ্ছে লেবার, লেবারের সমস্ত চিহ্ন। মানে আর একটা ধরা যাক, আজকে এখানে যারা যদি কেউ ফিল্ম মেকার থাকেন, তিনিও
কৌশিক ফিল্ম মেকার সামনে বসে আছে, ও একটা জিনিস কিন্তু এড়াতে পারবে না, সেটা হচ্ছে একটা শট তুলেছে, শটের আগে শটটা যখন আরম্ভ হয়েছে তখন হয়তো দু একজন ক্রু মেম্বার দেখা যাচ্ছে, একজন যদি ক্ল্যাপস্টিক ভয় থাকে তাকে দেখা যাচ্ছে, সেটা তাকে কেটে বাদ দিতেই হবে, ওই লেবারটাকে বাদ দিয়ে দিতে হবে। অতএব মানে আমি হয়তো আরেকটু বলতাম, কিন্তু একটা জায়গায় ধুম করে চলে আসি, দুটো জায়গায় এসে বন্ধ করে দেবো, তারপর সুযোগ হলে আরেকবার বলতে হবে। আমাদের যেটা মনে রাখতে হবে, বিশেষ করে ইন্ডিয়ান সিনেমার মতো জায়গায়, আমেরিকায় ক্যাপিটালিজম একটা অদ্ভুত ভাবে চলে, ওখানে ক্যাপিটালিজম পূর্ণতার পূর্ণ একটা রূপ পেয়ে গেছে। পূর্ণ রূপ পেয়ে যাওয়া মানে কি, ধরা যাক 50 দশকে একজন ফোক সিঙ্গার ছিলেন, কোন একটা ক্যাপিটাল রেকর্ডস এ তার কোন তার গান আছে, তাকে এখন কারোর মনে নেই, দে উইল টেক কেয়ার টু ডিজিটাইজ ইট, রিভার্ট দ্য মেমরি ব্যাক অফ দ্যাট ম্যান, তাকে নিয়ে লেখানো, দরকার হলে একাডেমিশিয়ান নিয়ে এসে লেখানো, লিখিয়ে তাকে আবার পুনরায় তার স্মৃতিটা জাগরুক করা এবং তাকে আবার বেচা। কোনো কোনো ক্যাপিটালিজমটা ঠিক মতো হয়, প্রোডাক্টকে রিসাইকেল করতে জানে ওরা, যেটা আমাদের এখানে হয়। আমাদের এখানে প্রোডাক্ট জিনিসটাই খুব বলেটাই, যে জন্য একটা প্রোডাক্ট যখন হারিয়ে যায় এবং আমরা প্রোডাক্ট মনে করার ক্ষেত্রে খুব বলেটাই, ফিল্ম সোসাইটি যখন ফিল্ম আর্কাইভ, ন্যাশনাল ফিল্ম আর্কাইভস ইত্যাদি ইত্যাদি যখন তৈরি হয়েছিল, যথারীতি সেখানে প্রথমে যারা হত্যাকর্তা যারা ছিলেন তারা ফিল্ম সোসাইটির লোক, ফিল্ম সোসাইটির লোক যখন প্রিজার্ভ করেছিলেন ছবি, তখন তারা কিন্তু অলরেডি একটা রিজেকশনের প্রসেস দিয়ে গেছে, তার কাছে একটা উত্তম গড়ের খারাপ ছবি কোন ভ্যালু নেই। এই করতে করতে তারা কিন্তু একটা প্রসেস অফ সিলেকশনের মধ্যে দিয়ে গেছে, তাদের কিন্তু মনে হয়নি যে এভরি সিনেম্যাটিক ইমেজ কাউন্টস, কারণ অলরেডি সিনেম্যাটিক ইমেজেস আর বর্ন টু ডাই, ইন দ্য সেন্স যে একটা ছবি 4:1 রেশিওতে তোলা হয়েছে, মানে হচ্ছে তার পাঁচ ভাগের এক ভাগ প্রডিউসার যিনি যিনি বানাচ্ছে তিনি চার ভাগটা ফেলে দেবেন, কেটে উড়িয়ে মনে তার মনেও হবে না যে এইটা রেখে দেওয়া হচ্ছে। অথবা ওখানেই অলরেডি দৃশ্য চলে যাচ্ছে। আমি একদম শেষ কয়েক মিনিট নিয়ে যেটা থেকে ফিরছি আর কি, যে আরো অনেকগুলো কথা বলার আছে আর্কাইভ মেমরি ইত্যাদি ইত্যাদি নিয়ে, কিন্তু এই ভাষার কথাটা বলেছিলাম ওটা মানে আর এখন আমার স্মৃতি থেকে যায়নি, সেটা হচ্ছে এই যে এখন যখন সিনেম্যাটিক ইমেজ এটার প্রোডাকশন আর কোনো এক্সপার্টের হাতে নেই, একটা জিনিস মনে রাখতে হবে যে সিনেমার মানে আই লাভ কনস্পিরেসি থিওরিজ, আমার কাছে ভালো লাগে আপনার সাথে বলি, সিনেমার ক্ষেত্রে একটা প্রচণ্ড ভালো কনস্পিরেসি থিওরি আছে আমার আমার পোষা, আই লাভ ইট, সেটা হচ্ছে যে দ্য মুভি ক্যামেরা ইজ নট লাইক দ্য স্টিল ক্যামেরা, স্টিল ক্যামেরা তৈরি হলো তারপর স্টিল ক্যামেরা ঘরে ঘরে পরিবারে পরিবারে পৌঁছে গেল যাতে আমরা ইমেজ প্রডিউস করতে পারি আমাদের আমাদের পারিবারিক স্মৃতি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মুভি ক্যামেরা ওভাবে ফাংশন করেনি। একটা সময় মানে ইয়ে এক ধরনের অন্যায়িত ক্যাপিটালিজমের জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই ক্যামেরা জিনিসটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যে অর্থাৎ দুটো গোষ্ঠী তৈরি হয়েছে, এক গোষ্ঠী ইমেজ প্রডিউস করে আর এক গোষ্ঠী ইমেজ কনজিউম করে, যে কনজিউম করে সে প্রডিউস করে না, হ্যাঁ বা আদার ওয়ে রাউন্ড, এটা কিন্তু স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে হয় না। হ্যাঁ, এবার এই যে কেন সেলুলয়েডের এত দাম হতো, রস্টকের কেন দাম হতো, কেন স্টিল ক্যামেরার মতো মুভিং ইমেজের ক্যামেরা তার দাম প্রচণ্ড বেশি হতো, কেন সিনেমা বানাতে আদপেই এত খরচা লাগে, এটার পিছনে ওই কনস্পিরেসি থিওরিটাই দায়ী। অর্থাৎ কোনোরকমভাবে প্রোডাকশন অফ ইমেজ সেটা যদি যার যাতে সাধারণ মানুষের মধ্যে না চলে আসতে পারে সেটা কন্টিনিউয়াসলি খেয়াল রাখা হয়, কিন্তু এখন আমরা জানি যে থ্যাংকস টু সার্টেন টেকনোলজিস এই জিনিসটা কমে যাচ্ছে, ঠিক যেরকমভাবে ব্লুরে বেরোবে আরও কিছু একটা ফরম্যাট বেরোবে যাতে মুভি ফাইলগুলো 8GB, 9GB, 10GB, 20GB বড় বড় হয়ে যাবে। কেন করা হচ্ছে এটা, কেন ধরা যাক একটা ফটোশপের ইনস্টলার ফাইলটা যত দিন যাচ্ছে বৃহত্তর থেকে বৃহত্তর হয়ে উঠেছে যাতে পাইরেসি কম, কিন্তু মুশকিলটা হচ্ছে অন্যদিকে টেকনোলজি ওটাকে কম্প্রেস করতে আরম্ভ করবে, অর্থাৎ একের পর এক ফরম্যাট বেরোবে যাতে ওই 20GB জিনিসটাকেও 1.5GB নামিয়ে দেওয়া যায়,
সো দিস দিস ইজ আ কাইন্ড অফ প্যান্ডোরাস বক্স, দুটোই চলতে থাকবে। তো সেরকম ভাবে আমাদের কাছেও যে ইমেজ তৈরি করার জিনিস আছে সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আজকে ধরা যাক এখানে যখন কলরব হচ্ছে বা কোনো একটা ইভেন্ট হচ্ছে, যে এখন যে মানে পলিটিক্যাল এভিডেন্স জিনিসটা এত জরুরি সিনেমাটিক ইমেজের কাছে, কিছু একটা হচ্ছে, পুলিশ কিছু একটা করছে, কেউ কিছু একটা বলছে ইত্যাদি, সঙ্গে সঙ্গে মোবাইল ক্যামেরা বেরিয়ে যাচ্ছে, সেটাকে রেখে তুলে রাখছে। সেখান থেকে আমার আন্দ্রে মাথার জায়গাটা মনে আসে, যেটা হচ্ছে যে বেশিরভাগ যে ইমেজটা তৈরি হচ্ছে সেখানে যারা ইমেজগুলো তৈরি করছেন তারা ইমেজগুলো কিন্তু তৈরি করতে সিনেমেটিক্যালি তৈরি করতে জানেন না। মানে কি, মানে তার ভাষাটার উপর দখল, ভাষাটার উপর দখল যেহেতু নেই সেটা কিন্তু কতগুলো অ্যাডভান্টেজ আছে, কারণ ভাষাটা দখলে আসলে মিথ্যে কথা বলা যায়। অতএব আজকে তুমি যদি এভিডেন্সটা তুমি যখন শুট করছো সেটার যে ভ্যালু, আর যখনই ওটা কোনো একটা টিভি চ্যানেল শুট করছে সে কিন্তু ভাষাটার উপর তার দখল আছে, এই অল্টারনেটিভ মিডিয়ার জায়গাটা এটাই। এখানে সিনেমেটিক ইমেজটা বেরিয়ে আসে। আমি শেষ করবো, এবার মহার্গর বলবে, কিন্তু জানি না মহার্গর কথাটার মধ্যে যে সেটা আসবে নাকি। আমি যদি অতটা বিস্তৃত অ্যাবস্ট্রাকশনের মধ্যে নাও যাই, আমি যদি আর্কাইভের কথাটাই ভাবি, আমরা যখন আর্কাইভ ইন্ডিয়ান সিনেমার আর্কাইভের কথা বলি, যেটা সুত্ত বললো যে কথাটা, বেশিরভাগ ক্ষেত্রেই ইটস দ্য আর্কাইভ অফ দ্য সেলুলয়েড এরা, যেটা আমাদের কাছে জরুরি, কারণ যে ছবি ডিজিটাইজ নেই সেই ছবি কিভাবে আর্কাইভ করবো আমরাও জানি। কিন্তু আমার মনে হচ্ছে যে যেহেতু আমরা আগের শতাব্দীর সিনেমা এবং সেটা কতটা ভোলাটাই, সেটা কতটা আমাদের স্মৃতি থেকে বেরিয়ে যায়, ইরিট্রিভেবল এরকম একটা, যেমন খুবই দোষ নাকি এখন আর দেখা যায় না এরকম একটা ব্যাপার আছে, সেটা যত সেটা সম্বন্ধে যত আমরা বুঝতে পারছি, জটিলতাটা যতটা বুঝতে পারছি, তার সাথে আরেকটা জিনিস আমাদের চলে আসে, সেটা হচ্ছে আর্কাইভিং দ্য প্রেজেন্ট। এই আর্কাইভিং দ্য প্রেজেন্ট নিয়েই হয়তো আলাদা একটা সেমিনার কখনো করতে হবে। Because that becomes very important. No, no. Thank you, Anindada. Anindada, একটা খুব সুন্দর গ্রাউন্ডওয়ার্ক লে করে দিয়েছে। অতএব আমাকে ওই মেমোরির থিওরেটিক্যাল ইয়েটা নিয়ে খুব একটা হয়তো কিছু এরপরে বলার দরকারই হবে না। সো লেট মি প্রাইমারিলি টক অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স হ্যাভিং ওয়ার্কড অ্যাট দ্য মিডিয়া ল্যাব অন, আমাকে প্রথমে যেটা বলা হয়েছিল প্রাইমারিলি অন ইন্ডিয়ান সিনেমা ক্লাব, বাট লেট মি বি ভেরি ক্লিয়ার দ্যাট হোয়াট উই ডিড ফাইনালি এন্ড আপ ওয়ার্কিং অন ওয়াজ থ্রি রাদার ডিফারেন্ট আর্কাইভস উইচ ক্যান বি ভেরি ইন্টারেস্টিংলি ডিফারেন্সিয়েটেড ওয়ান ফ্রম দি আদার, উইচ প্রবাবলি এনক্যাপসুলেটস অনেক কনসিডারেশনস, অনেক ডিসকাশন, যেটা এই দুদিন ধরে এখানে হয়েছে। তার একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট যেটা অনিন্দার ডিসকাশনটার মধ্যে একটা ওপেন থ্রেড which I can pick up from very fortunately, was his idea of the volatile object, right? Amra prothom je archive ta kaaj kora shuru kore media lab e, that was the pre-1952 archive, right? This started from this little website called Padma. I don't know if any of you have seen it. It's called pad.ma, right? Padma was, let's say, what the Macintosh is to the iMac now, right? So Padma was to the Indian Cine.Padma then, right? Padma was primarily meant to be a archive jekhane ja bangla chobi paoa jay seta would be out of copyright. So hishab kore dekhle 60 bochorer copyright dhore amra shuru korechhilam 2012 te, tar mane dhorte hoy 1952, tarpor amra aro tinte stage e kaaj kore dutu stage e kaaj korechi, tale 1952 1953 1954, right? Orom bhabe dhorle 2012 13 14 তিনটে আর্কাইভে দি প্রাইমারি ট্রাস্ট ওয়াজ টু ব্রিং টুগেদার এনি অ্যান্ড এভরি ফিল্ম দ্যাট ইজ অ্যাভেলেবল, রাইট? এবার ইজি দ্য প্রথম অবভিয়াস স্টেপটা হচ্ছে টু লুক অ্যাট ডিরেক্টরিজ টু ট্রাই অ্যান্ড ফাইন্ড আউট হাউ মেনি ফিল্মস দেয়ার আর, সো ইটস আ ভেরি ভেরি টিডিয়াস সর্ট অফ আ আর্লি স্টেজ অফ দি আর্কাইভ ওয়্যার ইউ আর প্রাইমারিলি লুকিং থ্রু মেটেরিয়াল। However, when you look at the material, what emerges is something fantastic, which is earliest chobi bangla dhorle
মানে সাইলেন্ট ছবিটাকে না, সাইলেন্ট ছবিকে বাংলা ইংরেজি ধরে একটু ভীষণ গন্ডগোল হয়ে যায় ওই জিনিসটা করা। হ্যাঁ, ওটা ভীষণ আর্বিট্রারি একটা র্যান্ডম জিনিস মানুষ করে, বাংলা ছবি সাইলেন্ট ছবি এদিকে কোনো ইয়ে নেই এদিকে। এবার ইন্টারটাইটেল তো উড বি ইন ইংলিশ, ইট উড বি ইন বাংলা, সো হাউ ডু ইউ ক্যাটাগরাইজ দ্যাট এজ আ বেঙ্গলি ফিল্ম? সেই দিয়ে দেখতে গেলে দি আর্লিয়েস্ট ফিল্মস, দ্য ফার্স্ট ওয়ান উড বি আর্লিয়েস্ট এক্সিস্টিং ফিল্ম উড বি চণ্ডীদাস 1932 সাল। তার আগে একটা আছে জামাইবাবু 1931 সাল, কিন্তু সেটা ওই সাইলেন্ট ছবি, অতএব ওটাকে আমি বাংলা ছবি যদি নাও ধরি। এবং জামাইবাবুর একটা খুব ইন্টারেস্টিং রিমেক হয়েছিল ঠিক 10-20 বছর বাদে, সেটা হয়তো অনেকে দেখেছে কারণ সেটা টিভিতে আমার ছোটবেলায় খুব দেখানো হতো, এখন ছবিটা প্রচুর পাওয়া যায়। খুব খারাপ ছবি, একটা মানিক জোর বলে একটা স্ল্যাপস্টিক কমেডি হয়েছিল। হ্যাঁ, একটা অসাধারণ ডুয়ো ছিল শ্যামলাহা এবং নবদ্বীপ হালদার, এদের মানে একটা লরেল হার্ডি গোছের একটা আইডিয়া ধরে নিলে, দি ওয়ান ফ্যাট রোটান্ড স্লাইটলি pastoral, if I say, man, and the more worldly-wise, but scrawny, slightly unscrupulous man who are out in the world. Acta classic acta trope rupor. Sheta ke khub interesting remake hoy thik 20 bochor bade by the same director, who was the director and the actor of the first film. Right. So, prothom chobi, oi chobi acta list banate gye jeta dekha jay, je 1931 সাল থেকে 1952 সালে যত ছবি হয়েছে, এবং একটা খুব ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় যে ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, মানে 1947 আগে বছরে হাতে গুনে মানে সিঙ্গেল ডিজিট কিংবা ডাবল ডিজিটসে কাউন্ট করা যাবে কতগুলো ছবি ফাইনালি প্রডিউসড হয়ে রিলিজ করছে। দ্যাট গ্রোজ ভেরি ইন্টারেস্টিংলি, কোয়াইট এক্সপোনেনশিয়ালি ইট স্টার্টস গ্রোয়িং ফ্রম দি মোমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স, রাইট? ছবির সংখ্যা বেড়ে যেতে থাকে আস্তে আস্তে, এবং সেটা খুব নোটিসেবল অ্যামাউন্ট, মানে ওটা খুব ইজিলি একটা প্লট করা যাবে একটা গ্রাফে। খুব কম সংখ্যা থেকে আস্তে আস্তে ছবির সংখ্যা বাড়ছে। আমাদের সাকুল্যে এই 20 প্রায় 22 বছরে 1952 অব্দি, 52-54 অব্দি 22 বছরে আমরা ছবি পেয়েছি, এবং পেয়েছি মানে যা ছবি পাওয়া যায়, যা ছবি কিনতে পাওয়া যায়, যা ছবি মিডিয়া ল্যাবে আগে থেকে ছিল, সব আর্কাইভস টার্কাইভস মিলিয়ে আমাদের কাছে ছবি আছে 1954 অব্দি 60। We have 60 films which apparently exist. These are all out of copyright, when there should be films in the hundreds. Literally in the hundreds. মানে সব মেলালে শতিনেক মতো ছবি তো হবে। মানে আমাদের 52 অব্দি একটা শেষ, আমরা 53-র পরে এক্সেল শিট করা বন্ধ করে দিয়েছিলাম, অতএব 52 অব্দি এক্সেল শিটে আমাদের ছবি ছিল প্রায় 333-34 ছবি ছিল বাংলা ছবি। হ্যাঁ, তার মধ্যে পাওয়া গেছিল 53-54 কিন্তু অনেকগুলো ছবি, মানে আমি 60খানার মধ্যে যদি 10টা করে বাদ দিয়ে দিই তাহলে 52 সাল অব্দি ছবি পাওয়া যায় বাংলা ছবি 40টা মতো, 36-40টা মতো। এবার দ্যাটস দি শিওর নাম্বার দ্যাট ইট হ্যাজ ড্রপড টু, রাইট? আমাদের প্রথম আর্কাইভটা ওয়াজ দ্য ক্লাসিক কেস অফ দ্য মিসিং আর্কাইভ। হ্যাঁ, অতএব general legwork, and you know the entire process of archiving itself is quite interesting and very important, right? Oh, jerokom khub interestingly amake questions ki korbe seta kimba ki questions dhoroner ami face korte pari erob ekta halka discussion e o amake bollo je the you know the politics of the archive itself, who archives, why do you archive something and in what ways, right? Shekhane ekta khub interesting the first archive that we worked on would primarily then, one, if I am trying to classify, it could very interestingly work as an archive of memory, where we are trying to reconstruct, right? Amader khub interesting ekta way te we used to look at indiancine.com, jokhon indiancine.com amra properly kaj kora shuru korlam, amra tar age kaj kortam emni material gather kore, and we would use Padma as a platform. Indiancine.com jokhon we started working, we had this interesting take on what we used to call reverse engineering, karon onek chobi to paoa jay na. So what we are doing now is we are sitting now and we are re-engineering, let's say, a set of films for study, right? So, you know, we are trying to look at archives. Indiancine.com, jekono, I'll show you the one film which I am particularly fond of. This is Chinnamul. Ekhane ke ke dekheche Chinnamul? Right? See, that itself is so troubling, because this is one of the most fascinating films that has ever been made, right?
The person who made this film never made a feature film, so to speak, again. He then went in exile. I can perfectly understand why, right? Because this film went through nightmarish times, right? The only copy sort of that exists is the copy that was made for Pudovkin, which was sent to him, and he wrote back, you know, with a glowing letter saying he loved the film. So that's a different, that sort of documentation is always there, right? One can always look at documents. Let me see if I can show you the letter. Letters from Pudovkin. খুঁজে পেলে আমি আইল টেল ইউ করে দিই পেছনে দুটো করে হু ওয়াজ দা প্রোডিউসার অফ দিস ফিল্ম ওয়ান মিনিট আই টেল ইউ Anyhow, the letter itself, you can imagine what that sort of a letter means. So that, the letter itself is unimportant. What is important is, I simply want to show you, let's say, one frame of the film. Right. If I can't play it. Yeah. I'll show you the most iconic sequence, if the internet supports it. Huh, this one. Chinnamulla is an iconic sequence, where তার আগে একটা অসাধারণ সিকোয়েন্স আছে যেখানে বাংলাদেশ থেকে সবাই বেরিয়ে যাচ্ছে এন্ড আর একটি একটি অতি বৃদ্ধা মহিলা মানে দেখে হয়তো ইন্দু ঠাকুরের মতো মনে হবে তিনি একটা বাঁশের খুঁটি ধরে নিজের বাড়ির বাইরে খুঁটিটা ধরে বসে বলছেন আমি যাম না আমি যাম না তোরা আমাকে লয়ে যাস না আমি যাম না হ্যাঁ আমি এহানেই মরব সো দ্যাট ইউ নো দ্যাট ইস দিস অ্যাটাচমেন্ট উইথ ল্যান্ড উইথ দ্য হোম উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং বিকজ দ্য ভেরি নেক্সট সিকোয়েন্স ইজ দ্য ট্রেন রিচেস ক্যালকাটা And it enters Sialda station, right? And the people who have come to Calcutta in this mass exodus have never really managed to venture beyond the station. So they're basically an entire populace has been transplanted from a country to a station, right? And this entire sequence plays almost like a bit of a nightmare, if you see it. And then I want you to particularly look at the quality. Right, because this is probably one of the most important films if you're looking at the history of Indian cinema. Right, and this is what exists. তুই আবার এদিকে চাষ কেন আউগা সামনে আউগা হাত ছাইলে কিন্তু মুশকিল সব ধরিয়া থাকো সব ধরিয়া থাকো তুমি সব ঠিক থাকো পড়ছি বৌঠান আর বেশি দেরি নাই দাওটা আমার দাও দেখো যেন বৌঠানদের দাঁতা না লাগে আমি ঠিকই আছি তুই খেয়াল রাখিস দুই তিন চার তারপর থাকাবে কোথায় কর্তা হ্যাঁ বুঝিস দুই হ্যাঁ সাউথ স্টেশন তিন সাড়ে তিন চার পাঁচ সাউথ স্টেশন ছয় They are basically being parceled off to other parts of the platform.
the first archive that we worked on, this P52 archive, was beset with these conflicting notions of, A, of course, trying to be very careful about the politics that you're invariably falling prey to in a way when you're archiving something. Or they keep preserve kora hai, konta bhalo chobi, konta bhalo chobi noy. Jemon khub interestingly, ami যেটা দিয়ে বলা শুরু করলাম মানিক চক, ইটস আ স্ল্যাপস্টিক কমেডি অফকোর্স, যে কোনো দিন মানে ওই ক্রিটিক্যাল রিভিউ যদি বলে যে বস্তুটা হয় সেটা করলে যদি হয় মানিক চক ইজ নট রিয়েলি ভেরি ইটস নট রিয়েলি আ কমপ্লিটলি ওয়াচেবল ফিল্ম আফটার আ পয়েন্ট অফ টাইম, বাট দ্যাট ইটসেলফ অফকোর্স দেন বিট্রেজ আওয়ার ওন প্রিসাপোজিশনস ওয়েন উই আর্কাইভ সামথিং, বিকজ আই রিমেম্বার দিস পার্টিকুলারলি টেলিং ইনসিডেন্ট, দুটো পার্টিকুলারলি টেলিং ইনসিডেন্ট. Actor was on one of our many visits to this really dingy DVD company, Choram Gite, right? Where these old film VCDs and DVDs are available. Huh? Actor headquarter of Angel Videos. Right? Angel Videos, the entire DVD distribution and production system itself is very suspect because none of their DVDs are of any good quality. So basically on two viewings, you will not be able to claim the DVD anymore. That when it happens with one DVD it's something you can understand. That when it happens with every DVD from a company is also something you begin to question immediately as to why it's being done. Right. Unfortunately, Angel Video has the largest existing archive of Bengali movies that exists. আর ওরা সব ওদের কাছে প্রচুর ছবি অ্যাপারেন্টলি এখনো আছে যেগুলো ওরা এখনো ডিগ্রি করে বার করেনি, সেটা আমরা ওদের একজন র‍্যাপকে অনেক কষ্ট করে খুঁজে বার করেছিলাম, তার থেকে জানা যায়। তার একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল হচ্ছে, আমি ছোটবেলায় মনে আছে দুটো ছবি দূরদর্শনে প্রায়ই দেখাতো, একটা হচ্ছে প্রত্যেকবার মহালয়ার আগের দিন সন্ধেবেলা একটা ছবি দেখাতো কংসবধ বলে। কমল মিত্র কংস হয়েছিলেন, মানে কমল মিত্র সারা জীবনে অনেক কিছু করেছেন, উনি একবার আলিবাবা জাফার হয়েছিলেন, একটা আলিবাবা বলে বাংলা ছবি হয়েছিল 1951 সালে, সেখানে আলাদিনে জাফার হয়েছিলেন, তারপরে একবার কংস হয়েছিলেন 1952 সালে। সেই ছবিটা ওয়াজ ওয়েল সার্কুলেটেড, ছবিটা পাওয়া যেত, ছবিটা আমি অনেক মানে আমি যখন ISC দিয়েছি 2005 সালে তখন অবধি ছবিটা দেখাতো মহালয়ার দিন আগের বার সন্ধেবেলা। When we tried to go and find the DVD, because it was one of the few films we could find from 52, we realized that the company told us flatly that the film is out of print, that it doesn't exist. Right? So we had a very terse argument with them, trying to explain to them that I have seen the film. So you cannot tell me that the film never existed, that it did not exist, that it cannot be found. Because ami chobita dekhechi shei 7 bochor age. অতএব এখন যদি আমাকে বলা হয় ছবিটা কোনোদিনই পাওয়া যেত না, হ্যাঁ সেটা খুব সাসপেক্ট একটা না, দেন ইউ হ্যাভ টু বিগিন কোয়েশ্চনিং ইয়ার ওন মেমরি, সো ইউ নো ওয়্যার ডু ইউ ড্র দ্য লাইন বিটুইন হোয়াট ইজ মেমরি অ্যান্ড হোয়াট ইজ রিয়েলি নট, বিকজ দেন এভরিথিং সিমস টু বি এবল টেলিং ইউ আদারওয়াইজ দ্যাট ইয়োর মেমরি, দ্য ভেরি মেমরি অফ হ্যাভিং ওয়াচ দ্যাট ফিল্ম ইটসেলফ ইজ প্রবাবলি সাসপেক্ট, দ্যাটস ওয়ান। দি আদার ইজ আ ফার মোর ওয়েল নোন ফিল্ম বাই সামওয়ান হু ইউ ক্যানট হেল্প বাট স্টাডি ইফ ইউ হ্যাভ টু স্টাডি হিস্ট্রি অফ বাংলা সিনেমা, especially around the time of independence, pre-independence, which is Devaki Bosu. The Devaki Bosu ekta khub interesting chobi ache Shri Krishna Chaitanya bole Suchitra Sen ke niye, shetao dekha chobi ebong seta I'm sure prochur loke dekheche, Suchitra Sen er Shri Krishna Chaitanya ke dekhini, we tried and I knew for a fact that it's a film that exists, so we had to again go to the DVD company to find the film. What the DVD company told us was even more hilarious. So this man told us, আপনাদের কি দেবো ম্যাডাম, এটা এত বছর ধরে চাইছেন, ম্যাডামকে দিতে পারেন কপি। এবার মিডিয়ালা যেহেতু এখনো পাইনি ছবিটা, তার মানে ধরে নিতে হয় ম্যাডাম নিজের ছবি না দেখে মারা গেছেন, হুইচ ইজ প্রবাবলি দি স্যাডেস্ট, মানে ইট উইল মেক ইউ স্মাইল বাট দ্যাটস প্রবাবলি দি স্যাডেস্ট ইন্ডাইটমেন্ট অফ হাউ উই হ্যাভ প্রিজার্ভড আওয়ার আর্লি সিনেমা। Which brings us very interestingly to the next project we worked on, where from which, and I'll be a little fast with this because I know we have run out of time. The second bit I don't have much to say, but I must mention it because it's something that happened at the Media Lab and it's part of the ongoing thing with the archives, where we had worked on an archive in collaboration with the University of Frankfurt, who had wanted to archive local Shantali cinema. Right. So we had to find again any and every film that existed, try to find databases of leading actors, leading directors, leading actresses, distribution channels, production channels, which are the films that were releasing in each year, which genre,
Right? So it was going to be a database. I can't show you much because I don't have access to the archive anymore. And there's not much to tell also because I basically told you all that we did. It was simply that. Which also brings me, while I end that bit about the archive, was this very interesting observation which the liaison, the person who with whom we had been working, for the archive time, who had asked us to classify the films according to a series of keywords, right? And you know, there is always a risk of falling into a sort of denigration of Western academia whenever one is talking about some sort of serious ethnographic scholarship. But, you know, not pointing fingers. আমাদের বলা হয়েছিল যে যে ছবি পাওয়া যায় সাঁওতালি ছবি, হ্যাঁ, এবং সেগুলো সব রিসেন্ট ছবি, খুব বেশি পুরনো ছবি যে তা নয়, যা যা ছবি পাওয়া যায় সাঁওতালি ছবি সব কিছু ক্লাসিফাই করতে হবে কিছু কিওয়ার্ডস দিয়ে। হ্যাঁ, কিওয়ার্ডসগুলো কিরকম? ট্রেডিশন, মডার্নিটি, ম্যান, ওমান। তো আমি জিজ্ঞেস করলাম, মানে এটা কি হবে? বললো তার থেকে একটা আর্গুমেন্ট করা যাবে, ইউ নো, উইচ ফিল্মস আর টকিং অ্যাবাউট উইচ ট্রেডিশনাল এলিমেন্টস, উইচ ফিল্মস আর এমব্রেসিং মডার্ন এলিমেন্টস উইদ ইন সাঁওতালি কালচার। তাহলে তাতে বোঝা যাবে এই জিনিসটা এভাবে? তখন বলছে হ্যাঁ, তাহলে কিভাবে কিওয়ার্ড করবো? তাহলে বলছে না, ধরো গিটার দেখলে তো গিটারটা হবে মডার্ন। একটি মেয়ে গান গাইছে গাছ ধরে, হ্যাঁ, যেটা অবভিয়াসলি পিপল উইল রান অ্যারাউন্ড ট্রিজ ইন আ কমার্শিয়াল ফিল্ম, রাইট? একটি মেয়ে ধরো গাছ ধরে গান গাইছে, সে যদি জিন্স পরে থাকে তাহলে সেটা মডার্ন, কিন্তু সে যদি ট্রেডিশনাল সাঁওতালি জামা কাপড় পরে থাকে তাহলে সেটা ট্রেডিশনাল। এবার ওদের রিলিজিয়াস রিচুয়ালস হচ্ছে, হ্যাঁ, আমার ইউনিভার্সিটির বাইরে প্রচুর দলিত রিলিজিয়াস রিচুয়ালস, দে সার্ভ অ্যালকোহল এন্ড দে সার্ভ মিট, রাইট? সো দ্যার ইজ স্লটার, দ্যার ইজ অ্যালকোহল, সো অল দ্যাট। আমাদের বলা হয়েছিল, সো ইফ দ্যার ইজ, ইউ নো, রিচুয়ালস, লোয়ার কাস্ট রিচুয়ালস, if there are, you know, Dalit rituals, so, you know, cutting off, sacrificing hens and cocks, all that, then you put that as traditional. But then there is alcohol. So where do you put alcohol? Right? So, you know, the entire archive itself was constantly churning its own absences, right? Which was something we had to work with throughout, because what we were doing was basically the legwork. But even when you do the legwork, and if you're doing it with some sort of critical engagement, it becomes very interesting as to what sort of politics or what sort of a political aim makes you seek out what sort of an archive, right? Which the mention of the political then brings me to the last archive that I'd worked on, which is something I associate most fondly with, which was Mrinal Sen, right? Now, there is nothing really that one has to say about Mrinal Sen in this room which has not been said before, right? So I will mention to you one very interesting document that we had found while thinking of Mrinal Sen. If I can only find it, I will tell you. Otherwise, films annotated by the media lab. Yes. Mrinal Sen, 1995 সালে apparently search করা একটা এখানেই থাকার কথা। I remember the document টা কোনো ছবি নিয়ে নয়, একটা কোনো ছবি নিয়ে নয়, অর্থাৎ একটা ছবির মধ্যে যে ডকুমেন্টটা পাওয়া যাবে তার কোনো কথা নেই, কিন্তু আশা করা যেতে পারে পাওয়া যেতে পারে। 1995 সালে মৃণাল সেন নাকি BFI-তে সিনেমার 100 বছর উপলক্ষে বোধ হয় কিছু একটা প্রপোজাল দেওয়ার জন্য উনি একটা স্ক্রিন প্লে লিখেছিলেন। স্ক্রিন প্লেটার নাম দি ইন্ডিয়ান স্টোরি। সেটাতে যেটা হয়, সেটাতে নাকি এক ভদ্রলোক এক ভদ্রমহিলা একটি আননেমড আর্কাইভে যান, সেটা বোঝা যায় যে সেটা NFI, আননোন একটা আর্কাইভে যান, গিয়ে সেখানে আর্কাইভ নিয়ে আর্কাইভের যে ভদ্রলোক, যেটাকে ধরে নেওয়া যায় কোনো ওয়েল নোন ফিগার, তার সাথে আর্কাইভ নিয়ে কথা বলে, এবং ন পাতার একটা স্ক্রিন প্লে, তাতে বহু জিনিস হয়, মানে ইটস কমপ্লিট সাইফাই। হ্যাঁ, মাঝখানে অ্যানিমেটেড সেকশনস আছে অনেকটা ভুবন সোমের মতো, তারপরে ডায়ালগস আছে, সো দের আর কনভারসেশনস দ্যাট আর হ্যাপেনিং মৃণাল সেনের সাথে এই দুজন অসম কমপ্লিটলি বোর্ড দুজন আর্কাইভ পিপল হু হ্যাভ নাথিং টু ডু উইথ দিস ডকুমেন্টস উইচ আর রটিং অ্যারাউন্ড দেম। সেটা হঠাৎ সাডেনলি কাটস টু, ইউ নো, ইন্টারভিউস উইচ হি হ্যাড প্ল্যান্ড উইথ ফিল্ম পার্সোনালিটিস, দ্যাট উড কাট টু ক্যাটাক্লিজমিক ইভেন্টস, রাইট? সেটা শেষ হবে, সবার শেষে কথা ছিল, ছবিটা গিয়ে শেষ হবে
যে একটা ক্যানিস্টারে সব ফিল্ম রাখা হয়েছে এবং সেটা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং ফিল্ম জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। And that was the most evocative, and my personal, my own PhD project has been about trying to look at debates about the death of cinema throughout, you know, different junctures of cinematic history. So this entire document itself ends with these people standing around ekta bonfire jekhane cinema purche ebong bola hocche je this is the end of cinema. Tar pore jeta hoy seta hocche shompurno shesh. Ami ei din erhoner ekta jinish dekhechilam, eta oshadharon 1955 saler bodhay dekhta jodi bhul na kore thaki, ekta oshadharon tamil chobi ache parashakti bole. Parashakti sheshe ekta oshadharon bishwo ache jekhane protagonist er বাচ্চা হারিয়ে গেছিল, হারিয়ে যায়নি, উনি আত্মগ্লানিতে আত্মহত্যা করবেন বলে বাচ্চাটাকে জলে ফেলে দিয়েছিলেন এবং নিজে ঝাঁপ দিতে যাচ্ছিলেন যখন ওনাকে পুলিশ এসে ধরে নিয়ে যায়। অতএব শি হ্যাড টু লিভ উইথ দি গিল্ট হুইচ আ লট অফ তামিল উইমেন ইন দ্য 50s হ্যাড টু লিভ উইথ অ্যাপারেন্টলি অফ হ্যাভিং টু অফ হ্যাভিং হ্যাড কিলড হার চাইল্ড। শেষে যখন ছবিতে হ্যাপি এন্ডিং দিতে হবে, সেখানে একটা অসাধারণ হ্যাপি এন্ডিং দেওয়া হয় যে তলা দিয়ে ঠিক সেই সময় একজন নৌকো বেয়ে যাচ্ছিল, তার কোলে বাচ্চাটি এসে পড়ে এবং বাচ্চাটি বেঁচে যায়। হু ওয়াজ হার ব্রাদার, তো ভীষণ একটা কমপ্লিকেটেড লিনিয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন তামিল ছবির এই কমপ্লিকেটেড লিনিয়েজটা বহুদিন ধরে। এবার সেই সেরকম একটা খুব ইন্টারেস্টিং এন্ড হয় এই মৃণালিনীর ছবিটা, যেখানে যারা ঘিরে দাঁড়িয়ে ছিল বনফায়ারে তারা কাঁদতে শুরু করে এবং তাদের চোখের জল পড়ে আগুন নিভে যায় এবং সেইখান থেকে সিনেমা আবার নতুন করে পুনরুত্থান হয় ফিনিক্সের মতো। হ্যাঁ, এবার মৃণাল সেন ওয়াজ ভেরি ভেরি ফন্ড অফ দিস ডকুমেন্ট, রাইট? অ্যান্ড ইউ নো দিস ডকুমেন্ট অফ কোর্স ফানি অ্যান্ড প্রিপোস্টারাস অ্যাজ ইট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, বিকজ ওয়েন ইউ আর লুকিং অ্যাট দি ডকুমেন্ট দেয়ার আর থ্রি ভেরি ক্রিটিক্যাল জাংচার্স দ্যাট ইউ আইডেন্টিফাই ইন দ্য ডকুমেন্ট হুইচ কাইন্ড অফ এনক্যাপসুলেটস হাউ ওয়ান লুকস অ্যাট ইউ নো মৃণাল সেন সিনেমা অ্যাজ প্রবলেম্যাটিক অ্যাজ পিপল হ্যাভ পয়েন্টেড ইট আউট, ইউ নো অ্যাজ মেনি প্রবলেমস দ্যাট পিপল হ্যাভ হ্যাড উইথ ইট অ্যাট ডিফারেন্ট জাংচার্স of different films, right? And Mrinal Sen's career can be very easily divided into really, really very strangely separate sections, right? Mrinal Sen starts commercially with Radbhor, a film that doesn't exist, by the way. So, a puro screenplay tie, he talks about three things. He talks about cinema aesthetics, huh? Cinema, what is aesthetics, right? He talks about function. So what is the function of cinema? What is cinema for? The fact that I'm filming, right? Why the hell am I filming? Why am I doing what I'm doing, right? And finally, he talks about form, right? So and his concern with formal engagements, that if you do not make formal experiments, there is a real and actual fear of cinema dying out. Rather than looking at technological advancements, movement from celluloid to whichever platform that you might use, rather than looking it as a sort of debilitating, and this debate is a very strange half-formed debate which keeps coming back again and again whenever one talks about, you know, the digital, right, that cinema is dying, which is a very strange debate primarily because then you're limiting or you're already presupposing a set of limits, that these are the limits to which I can extend and beyond which then I have to question the very form and content and the machine that is cinema itself. So ei tinte jinish jeta oto bhalo kore articulated hoyto Mrinal Sen er chobite ekshathe ami khub ekta mone pore na eto clearly was this very strange thing which had been lost in the archives entirely. It had been lying in the BFI and the BFI did not really care what was happening to this piece of paper, so they gave it to Ashish Rathodaksha. And he brought it and very happily gave it to us, and it's now public, so you can take a look at it, which is very interesting because it ties up this last bit of my discussion of our work in the archives with Mrinal Sen, where we kind of had to re-engineer Mrinal Sen, but not in the same way we had gone about trying to look at the pre-52 archive. The pre-52 archive had primarily been about memorialization, right? This one was almost like revisiting and reconstructing Sen for a reading, for a viewing, for a listening public who have somehow always, and it's a vicious triangle that we have created, right, between Sen, Ghatak and Ray. It's a vicious triangle which we have created and which we do not want to come out of also, we have never come out of also, right? So, and
But very few people, you know, make this a straight line. Right? If you've made a triangle, one has to be faithful to the triangle, right? At least. Why must suddenly then it become a single straight line? What it was very interesting for the Media Lab itself was to look at Mrinal Sen, not as Sen himself, but as a sort of very crucial linchpin for a wider movement in the late 60s and 70s when you're looking at the new cinemas, right? And for which a lot of Sen's films, which cinematically might not be very interesting right now, to be very fair, become historically extremely interesting. The one film that I can immediately think of is this startling little film called Akash Kushum, right? How many of you have seen Akash Kushum? Right? More people have seen Akash Kushum. More people, I'm being a little parochial, but more people should probably have seen Chinnamul, right? Akash Kushum is heavily influenced by Truffaut. Hotat hotat freeze hoye jay Akash Kushume. এবং যেটা খুব গন্ডগোলে যেটা হয় আকাশ কুসুমে একটা খুব বাজে প্রিন্ট আছে হ্যাঁ এটা এখানেও আছে ইফ আই ক্যান শো ইট টু ইউ দ্যাট উড বি দ্য লাস্ট প্রিন্ট দ্যাট আই ক্যান শো ইউ দেন লেট মি সি হ্যাঁ আকাশ কুসুম আই শো ইউ দ্য লাস্ট শট রাইট দ্যাটস দি ওয়ান আইকনিক শট ইন আকাশ কুসুম আকাশ কুসুমে না ছবিটার প্রিন্টটা এতটাই খারাপ যে কোনটা ছবিটার হঠাৎ কেটে কেউ বাদ দিয়ে দিয়েছে যেটা অরিন্দা বলছিলেন না লোকে কেটে বাদ দিয়ে দেয় অপছন্দ হলে কেটে বাদ দিয়ে দেয় মৃণাল সেনের প্রচুর এরকম ছবি আছে এঞ্জেলের ভিডিওতে এখন যেটা কলকাতা 71 পাওয়া যায় তাতে একটা গোটা অংশ নেই শুরুর দিকে সুহাসিনীমূলের যে রঙিন অংশটা সেটা নেই কারোর খুব খারাপ লেগেছিল সেটা জাস্ট বাদ দিয়ে দিয়েছে ঠিক সেরকমভাবে এখানে এমন অংশ ছোট ছোট বাদ দেয়া এবং ছবিটার কোয়ালিটিটা এত খারাপ যে কোনটা মৃণাল সেনের নিজের জাম্প কাট One which he cannot deny is Akash Kushum because it's still very canonical. This film is one of the most technologically advanced films of its time. Right? Not, you know, I'm saying innovative. I'm saying using technology, which itself is very important. Right? Using technology as material, as machine. Right? That is something it's undeniable in Mrinal Sen. It, of course, reaches its ultimate fruition in Bhuvan Som, which is his best film, one of the best films ever made during those years. But nonetheless, I will show you the last scene. Akash Kushum is about a liar, right? About a pathological liar played by a very young and extremely handsome Somchi Chattopadhyay in a very early film role with Aparna Sen. Akash Kushum is a Bengali proverb, right? So when you're trying to think of impossible things. So the protagonist is a person who thinks of impossible things will happen to him. His middle class existence will one day change into this elite upper class. He will become this upper class businessman, extremely successful. He will marry this woman. So that's what he's thinking all the time. And consequently, what he's doing is he's lying about it to the woman, to the woman's family. So he puts up his best friend, which is again Shubhendu Chattopadhyay, in his first film role, if I'm not mistaken, who's a successful doctor. So he uses or body or flat or property and passes his job as his own. Sheshe jeta hoy sob jhamelani hoye jay, obviously jeta howar kotha. Ebong final sequence ta jekhane hoy, the protagonist comes to the woman's house and her father doesn't allow him to meet her for the final time, right? So he goes away, right? And the final shot is something I'm sure many of you will know what it is about or which film it is from, let's say. Wait, let me fast forward a bit because I don't want to waste too much time with this. I know, it's pass me to Lagbena. This is the last final bit, I want to end with this. Thank you.
I'm sure, which film was that from? Yeah. So that's very, very clear after a point of time. I'll end with, very simply, was while looking at this then, what you might have noticed is what we are constantly doing, which immediately brings to our notice the way we handle the archive, which is, I was doing something here in this right panel, which is called the annotation for the Indian Cine Docs Mark, right? What we have basically done with the annotation is we've broken the film into, see, like, let's say this entire scene I have written about in the annotation. So I've basically time-coded the entire scene. So as long as the scene plays, the annotation plays along with it. So let's say I want to show you a particular scene. Right. I can go to an annotation in the middle, and if I click on it, I can go back to that scene. And I don't need to start from the film, from the beginning. Neither do I have to do very conventional things like fast-forwarding and rewinding and all that. So immediately then, the material, that is the film, right, and what we see, cinema, so you know these boundaries, right, film, cinema, becomes very fuzzy and obfuscated, because what we are doing is then we are engineering this film. This film has become then something like almost something that's been laid out for inspection. So you can literally dissect it. The annotation is almost like a little bit of a dissection, right, which automatically also points out the problem of overreading, let's say, which in itself is, reading is important, but then where do you draw the line between reading something and then overreading and then using it? Because we are, what we are doing here in an archive here, and a digital archive at that, especially here, is we are using the film, right? So the volatility of the object that we have begun with, the image now, or the object itself, or the image, if you call it the image, the object image is now doubly volatile, right? Because then you can pick it apart almost at the seams, right? So that it's almost unrecognizable anymore. Thank you.